সৌদি আরবে অনুষ্ঠিত হলো প্রবাসী বাংলাদেশিদের মতবিনিময় সভা। মক্কার স্থানীয় এক হোটেলে অনুষ্ঠানটির আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন কাজীর চর সমাজ কল্যাণ প্রবাসী ফোরাম। এ সময় ফুলেল শুভেচ্ছা জানানো হয় পবিত্র ওমরা পালনের জন্য সৌদি সফররত চট্টগ্রামের রায়পুর পৌরসভার মেয়র গিয়াসউদ্দিন রুবেলকে। উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক এম ইব্রাহিম খলিল সহ দেশ থেকে আগত বিভিন্ন অতিথিরা। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মাইনুদ্দিন ফরাজি, ফরিদুদ্দিন, লায়ন শেখ, আব্দুল মতিন সহ অন্যান্যরা। অনুষ্ঠানে অবস্থানরত রায়পুর পৌরসভার প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।